শিক্ষা দুর্নীতিতে পার্থ অর্পিতা ধরা পড়ল এবং সেখানে রাজ্য কিছুটা হলেও কালিমা লিপ্ত হয়েছে। কিন্তু রাজ্যের রানী বলতে চাইছেন যে শুধুমাত্র পার্থ এখানে জড়িত নয়, বিজেপির কোন লিডার বিশেষ করে শুভেন্দু অধিকারী নামটাও আছে। সাধারণ মানুষের প্রশ্ন হলো একটাই যে শিক্ষা দুর্নীতি শিক্ষাকে বিক্রি করে দেওয়া হচ্ছে, সেখানে শিক্ষার্থীরা কি আদৌ চাকরি পাবে? দেখুন, প্রথম কথা বলবো, শুভেন্দু অধিকারী এমন একটা জায়গা দিয়েছে তৃণমূলে, সেখানে কোথায় কি অবস্থা ছিল, কে কত টাকা ভাগ পেত, কোথা দিকে পেত, কার কতগুলো গার্লফ্রেন্ড ছিল, কার কতগুলো গার্ডেন ছিল, কার কতগুলো ফ্ল্যাট ছিল, কার বাড়িতে কত টাকা আছে, সে সব জানে। তো সেই জায়গায় তিনি এই পশ্চিমবাংলাকে বাঁচাবার জন্য কেন্দ্র সরকার বা সিবিআই ইডিকে সহযোগিতা করছে, সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের ভয় পাচ্ছে। কারণ দিদি ভালো করে জানে তার তোলাভাজ ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার সব থেকে বড় চোর। তো সেই জায়গায় সেই জন্য তার নামে এরকম বিভিন্ন রকমের এলিগেন্স দিচ্ছে যাতে তাকে বস করানো যায়। আজকের দিনে যেভাবে ভুয়ো শিক্ষক নিয়োগ হয়েছে, যারা ফেল করেছিল, টেট পরীক্ষা দেয়নি, এসএসসি পরীক্ষা দেয়নি, তারপরও তাদেরকে টাকা দিয়ে চাকরি দেওয়া হয়েছে, সেই সমস্ত মানুষকে সরিয়ে দিয়ে যারা প্রকৃত এসএসসি পাস করেছিল, টেট পাস করেছিল, তাদেরকে চাকরি দেওয়া হবে। আপনারা দেখেছেন যে পরেশ কাকার মেয়ে, তারটা প্রমাণ হওয়ার পর তার পরিবর্তে যে পাস করেছিল তার নামটা এই মুহূর্তে মনে নেই, তাকে কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই জায়গায় পোস্টিং করেছে বা তাকে চাকরি দিতে বাধ্য করেছে। এরকম গোটা পশ্চিমবাংলায় হবে, যারা অরিজিনাল পাস করেছিল তারাই চাকরি পাবে, আর যারা ফেল করে টাকা দিয়ে চাকরি পেয়েছিল তাদের ভবিষ্যৎ অন্ধকার, তার জন্য দায়ী তৃণমূল কংগ্রেস, তার জন্য দায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায়।